ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। করোনায় সংকট মোকাবেলায় রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের ফ্রি অক্সিজেন সেবা। মহামারী করোনা পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ায় অক্সিজেন সংকট মোকাবেলায় ফ্রি অক্সিজেন সেবা চালু করেছে রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস। সম্মিলিত প্রয়াসে অক্সিজেন সংকট কাটিয়ে উঠব আমরা, এই স্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইকরামুল্লাহ। রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের সভাপতি মোহাম্মদ শাহজাদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ শওকত হোসেন, রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়ার চার্টার প্রেসিডেন্ট প্রিন্সিপাল মোহাম্মদ মুজিবুর রহমান, প্রেস ক্লাবের আইসিটি সম্পাদক মুজিবুর রহমান খান, কার্যকরী সদস্য মনির হোসেন। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়ার সদস্য ডাক্তার সুখেন্দু বিকাশ তালুকদার, আনিসুর রহমান, ডাক্তার মোস্তাফিজুর রহমান বিপ্লব, ডাক্তার সাইফুজ্জামান নাবিল। অনুষ্ঠানে সংগঠনের কার্যকরী সদস্য সহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, সম্মিলিত উদ্যোগ গ্রহণ ছাড়া করোনা সংকট মোকাবেলা খুবই কঠিন, তাই সকলকে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে। যারা করোনা আক্রান্ত হয়ে বাসা বাড়িতে আইসোলেশনে রয়েছেন এবং অক্সিজেন সংকটে ভুগছেন, তাদের মাঝে সংগঠনটির পক্ষ থেকে ফ্রি অক্সিজেন সেবা দেওয়া হবে। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।